Welcome students. In this video I am going to discuss the second part of ghosts on the baranda. In my last video I have already discussed the part 1. Age diner class er video tite ami the ghosts on the baranda je unit 1 tar prothom ongsho ni alochona korechhilam. Ajker ei video tite ghosts on the baranda unit 1 er je obosishtangsho royeche সেটা নিয়ে আলোচনা করব। আগের দিনের ক্লাসে আমরা শেষ পর্যন্ত দেখেছিলাম যে দ্য ন্যারেটর আস্ট অনিলস মাদার ইফ সি কুড সি জিনস, অর্থাৎ আমরা শেষ পর্যন্ত দেখেছিলাম যে বক্তা অনিলের মাকে জিজ্ঞাসা করেছিল যে তিনি জিন বলে যে ভূত সেটাকে দেখতে পেয়েছেন কিনা বা কোনদিন দেখেছেন কিনা। এবার আমরা দেখে নেব তার উত্তরে অনিলের মা কি বলছে। সামটাইমস সি সেড, তিনি বললেন কখনো কখনো, মানে তিনি কখনো কখনো দেখেছেন। দেয়ার ওয়াজ আ ম্যাথমেটিক্স টিচার ইন আওয়ার লোকালিটি, আমাদের পাড়ায় এক অঙ্কের শিক্ষক ছিলেন। হুইচ পিপলস ওয়ার অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ, যার ছাত্ররা ছিল তোমাদের মতো বয়সী। ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ ভেরি গুড অ্যাট হিজ লেসনস, এই যে ছাত্ররা ছিল তাদের মধ্যে একজন ছিল পড়াশোনায় খুব ভালো। ওয়ান ডে, একদিন, হোয়াইল হি স্যাট অ্যাট হিজ ডেস্ক ইন আ কর্নার অফ দ্য ক্লাসরুম, দ্য টিচার আস্ট হিম টু ফেচ আ বুক ফ্রম দ্য কাপবোর্ড হুইচ স্টুড অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম। একদিন কি হয়েছিল, না হোয়াইল হি স্যাট অ্যাট দ্য ডেস্ক ইন আ কর্নার অফ দ্য ক্লাসরুম, যখন সে শ্রেণীকক্ষের কোণের একটি ডেস্কে বসেছিল, দ্য টিচার আস্ট হিম, শিক্ষক মহাশয় তাকে বললেন কি, টু ফেচ a book from the cupboard which stood at the far end of the room. Fetch. Fetch means bring. অর্থাৎ নিয়ে আসা। শিক্ষকমশাই কি বললেন, যে আলমারি থেকে তাকে একটা বই বের করে আনতে বললেন, আর সেই আলমারিটা কোথায় ছিল, না ঘরের সবচেয়ে দূরের যে প্রান্ত বা কোণায় সেখানে রাখা ছিল। The boy who felt lazy that morning did not move from his seat. The boy, cheleti, who felt lazy that morning. Oi din sokale cheleti khub alosso onubhob korchilo, tai she ki korlo, na did not move from his seat. Se tar boshar jayga theke norlo na, tai she ki korlo, he merely stretched out his hand, took the book from the cupboard and handed it to the teacher. সে তার জায়গা থেকে না, সে শুধু কি করলো, না হি মেয়ারলি স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, মেয়ারলি মানে অনলি, সে কি করলো শুধু, না সে কেবল তার হাতটি লম্বা করে বাড়িয়ে দিল। টুক দ্য বুক ফ্রম দ্য কাপড়, আলমারি থেকে বইটা তুলে নিল অ্যান্ড হ্যান্ডেড ইট টু দ্য টিচার, এবং শিক্ষকের হাতে সেটি তুলে দিল। এভরি ওয়ান ওয়াজ অ্যাস্টোনিস্ট বিকজ দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচড অ্যাবাউট ফোর ইয়ার্স বিফোর টাচিং দ্য বুক। দেখো এখানে একটা শব্দ রয়েছে ইয়ার্স, ইয়ার্স মিনস আ ইউনিট অফ ডিস্টেন্স, আ ইয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি 3 ফিট, অর্থাৎ পরিমাপ করার একক, ইয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি 3 ফিট, 3 ফুট বোঝায় এটা, মানে এক গজ। এভরি ওয়ান ওয়াজ অ্যাস্টোনিস্ট, এটা দেখে কি হলো, না প্রত্যেকে আশ্চর্য হয়ে গেল। কেন, না বিকজ দ্য বয়েজ আর্ম হ্যাড স্ট্রেচড অ্যাবাউট 4 ইয়ার্স বিফোর টাচিং দ্য বুক।
কারণ ছেলেটির হাত বইটিকে স্পর্শ করার আগে প্রায় 4 গজ লম্বা হয়ে গিয়েছিল। দে রিয়ালাইজ দ্যাট, মানে ওই ছেলেরা বুঝতে পারলো যে হি ওয়াজ এ জিন, যে ওই ছেলেটিকে না আসলে একটা জিন। দ্যাট ওয়াজ দ্য রিজন ফর হিজ বিং সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস হুইচ রিকোয়ার্ড গ্রেট এজিলিটি। এজিলিটি মিনস এবিলিটি টু মুভ কুইকলি অ্যান্ড ইজিলি, অর্থাৎ নমনীয়তা। আর এই কারণে ছেলেরা বুঝতে পারলো কি না, দ্যাট ওয়াজ দ্য রিজন ফর ইজ বিং সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস, এই কারণেই সে খেলাধুলায় আর অনুশীলনে যেখানে বেশ নমনীয়তা দরকার সেখানে সে খুব ভালো ছিল। অর্থাৎ সে যেহেতু জিন তাই খেলাধুলা এবং অনুশীলনে এত ভালো ছিল যেখানে শরীরের নমনীয়তা এতটা প্রয়োজন। ওয়েল আই উইশ আই ওয়াজ এ জিন, সেড অনিল, স্পেশালি ফর ভলিবল ম্যাচেস। অনিল কি বললো এটা শুনে? বাহ, ওয়েল আই উইস আই ওয়াজ এ জিন, বাহ আমি যদি জিন হতাম, স্পেশালি ফর ভলিবল ম্যাচেস, বিশেষত ভলিবল প্রতিযোগিতার ক্ষেত্রে। অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া, অ মিসচিভিয়াস ঘোস্ট হু লিভস ইন লোনলি পিপল ট্রি। এবারে কি হলো না, জিনের সম্বন্ধে বললো অনিলের মা। এইবারে অনিলের মা কার সম্বন্ধে বলছে? না, অনিলস মাদার দেন টোল্ড আস অ্যাবাউট মুঞ্জিয়া। এবারে অনিলের মা মুঞ্জিয়ার সম্বন্ধে আমাদের বললেন, এই মুঞ্জিয়াকে, অ মিসচিভিয়াস ঘোস্ট হু লিভস ইন লোনলি পিপল ট্রি। পিপল ট্রি মানে অসত্য গাছ। এই মুঞ্জিয়া হলো এক উপদ্রবকারী ভূত যে নির্জন অসত্য গাছে বাস করে। আর এই মুঞ্জিয়া ভূত কি করে না, হোয়েন অ মুঞ্জিয়া ইজ অ্যানয়েড হি রাসেস আউট ফ্রম হিজ ট্রি অ্যান্ড আফসেটস টংগাজ বুলক কার্টস অ্যান্ড সাইকেলস। অ্যানোয়েড, অ্যানোয়েড মিনস ইরিটেটেড, অর্থাৎ বিরক্ত হওয়া। তারপর দেখো রয়েছে আপসেটস, আপসেটস মিনস টার্ন ওভার, অর্থাৎ উল্টে দেওয়া। টংগাজ অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি, বুলক কার্টস বলদে টানা গাড়ি। তাহলে এই লাইনে আমরা কি দেখছি, হোয়েন আ মুঞ্জিয়া ইজ অ্যানয়েড, যখন মুঞ্জিয়া ভূত বিরক্ত হয় সে কি করে না, হি রাসেস আউট ফ্রম হিজ ট্রি, সে তার গাছ থেকে দৌড়ে নেমে আসে বা বেরিয়ে আসে। অ্যান্ড আফসেটস টংগাজ বুলক কার্স অ্যান্ড সাইকেলস, আর কি করে, টঙ্গা গাড়ি বা টাঙ্গা গাড়ি যেগুলোকে বলা হয়, বা ঘোড়ায় টানা গাড়ি, বলদে টানা গাড়ি আর সাইকেলগুলোকে উল্টে ফেলে দেয়। ইভেন আ বাস ইজ নোন টু হ্যাভ বিন আপসেট বাই আ মুঞ্জিয়া, এমনকি মুঞ্জিয়া একটি বাসও উল্টে ফেলেছে বলে শোনা গেছে। তবে এখান থেকে সতর্কতাকে তিনি দিচ্ছেন কি না, ইফ ইউ আর পাসিং বিনিথ আ পিপল ট্রি অ্যাট নাইট, ওয়ার্নড অনিলস মাদার, বি কেয়ারফুল নট টু ইয়ন উইথাউট কাভারিং ইউর মাউথ অর স্ন্যাপিং ইউর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট। কি বলছো অনিলের মা, ইফ ইউ আর পাসিং বিনিথ আ পিপল ট্রি অ্যাট নাইট, যদি তুমি রাত্রিবেলায় অশ্বত্থ গাছে নিচ দিয়ে যাও, ওয়ার্নড অনিলস মাদার, অনিলের মা সতর্ক করে দিলেন, বি কেয়ারফুল সাবধান, নট টু ইয়েন উইথাউট কাভারিং ইউর মাউথ অর স্ন্যাপিং ইউর ফিঙ্গার্স ইন ফ্রন্ট অফ ইট। তাহলে সাবধান, এর সামনে কখনো মুখ না ঢেকে অথবা এর সামনে আঙুলের তুড়ি না মেরে হাই তুলো না, আর যদি তুমি তোলো তাহলে কি হবে, ইফ ইউ ডোন্ট রিমেম্বার টু ডু ইট, যদি তোমার এটা মনে না থাকে, দ্য মুঞ্জিয়া উইল জাম্প ডাউন ইউর থ্রোট অ্যান্ড কমপ্লিটলি রুইন ইউর ডাইজেশন, তবে মুঞ্জিয়া লাফ মেরে তোমার গলা দিয়ে পেটে চলে যাবে অ্যান্ড কমপ্লিটলি রুইন ইউর ডাইজেশন, এবং তোমার যে পরিপাক করার ক্ষমতা
বা পরিপাকতন্ত্র তার ক্ষমতাটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেবে। সো দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ ইউনিট ওয়ান। ইউনিট ওয়ানের যে বাকি অংশ ছিল সেখানে এই অংশে এইটুকুই রয়েছে। আর আমরা এখানে আমরা কি জানলাম? দ্যাট দ্য ন্যারেটর আস্কড অনিলস মাদার ইফ সি হ্যাড সিন জিন্স। বক্তা অনিলের মাকে জিজ্ঞাসা করল তিনি কি কখনো জিন দেখেছেন। ইন রিপ্লাই সি ন্যারেটেড দ্য স্টোরি অফ আ ভেরি গুড স্টুডেন্ট অফ ম্যাথমেটিক্স। এর জবাবে তিনি অঙ্কের এক দারুণ ভালো ছাত্রের কাহিনী বর্ণনা করলেন। এভরি ওয়ান ওয়াজ অ্যামেজ টু সি হিজ হ্যান্ড স্ট্রেচিং অ্যাবাউট ফোর ইয়ার্স টু ফেচ আ বুক ফ্রম দ্য কাপবোর্ড অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য রুম। তার হাত চার গজ প্রসারিত করে ঘরের যে দূরের প্রান্তের আলমারি থেকে একটা বই আনা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। এভরিবডি থট হিম টু বি আ জিন। প্রত্যেকেই তাকে জিন বলে ভেবেছিল। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই হি ওয়াজ সো গুড অ্যাট গেমস অ্যান্ড এক্সারসাইজেস। এবং সেই কারণেই সে খেলাধুলা আর শারীরিক কসরতে এত ভালো ছিল। হোয়েন অনিল উইস্ট টু বি জিন ফর ভলিবল ম্যাচেস হিজ মাদার ইনফর্মড হিম অফ মুঞ্জিয়াজ ডেস্ট্রাকটিভ রোল। এই জিনের সম্বন্ধে শুনে যখন অনিল ভলিবল প্রতিযোগিতায় জিন হওয়ার ইচ্ছে প্রকাশ করল তখন অনিলের মা তাকে কি শোনালো না মুঞ্জিয়া বলে এক ক্ষতিকর ভূতের ভূমিকার ব্যাপারটা জানাল। তিনি কি বললেন না সি ইভেন টোল্ড দ্যাট ইফ এনি ওয়ান ওয়েনিং আন্ডার আ পিপল ট্রি অ্যাট নাইট উইল হেল্প মুঞ্জিয়া টু গো ডাউন দ্য থ্রোট অ্যান্ড রুইন দ্য স্টোমাক। তিনি কি বললেন না তিনি সতর্ক করে দিলেন যে রাতে কারো অশ্বত্থ গাছের নিচে হাই তোলা মানে মুঞ্জিয়াকে গলা দিয়ে নেমে যেতে দেওয়া এবং পেটের যে হজম ক্ষমতা সেটাকে নষ্ট হতে দেওয়া। সো দিস ইজ সেকেন্ড পার্ট অফ ঘোষণা বারান্দা, দ্যাট মিনস দ্য লাস্ট পার্ট অফ ইউনিট ওয়ান। আশা করছি তোমরা পুরো ইউনিট ওয়ানটাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।